আটতে আটতে মাস্ক হিজাব এগুলো ঠিক করা এখন অভ্যাস হয়ে গেছে এই ভিডিও করে দেখতে আসলাম মা দেখি কি হ্যাঁ একখানায় চলে গেছে এক পাশে একটু সেরা গেছে যা কোন ব্যাপার না এখন গুছাইতে না এরপরে সামনে দেখলাম কি ওরে টমেটো আর টমেটো দেখি আর বাড়ি কিনে না নিয়ে পারলাম না টমেটো যতভাবেই খাওয়া যায় হ্যাঁ এক কালে সব ধরনের খাইতেই ভালো ঠেই জম্মের মতো আপনারা টমেটোর কোন আইটেমটা খাইতে বেশি ভালো ঠেয়েন একটা টমেটোর আইটেম দেখা মো আপনাকে না এই টমেটো গুলো দুই স্পেশাল একটা বানানি দেহ আমু আমনেগো বরিশাল থাইকে পড়ালেখা করার সময় মোগো মেসে এক খালায় ছুটে কাজ করতে হে টমেটো রে কইতে কি টমাটম হে এই টমেটো বানানোর সময় মোর হের কথা মনে পড়লে যদিও হে খালায় বরিশালেরই কিন্তু হে পড়ো হে এই টমেটো রে টমাটমই কইতে টমেটো আর কইতে না আর আমনেরাও আমনেগো অঞ্চলে এই কি নাম কয় হেও জানাই যে এদিকে দেখতে আছেন মুই প্রথমে টমেটো গুলারে ধুইয়া ভালো মতো হে পরে কাটি কুটি লইতে এসে সাইজ করি আপনারা চাইলে এইরকম সাইজের রাখতে পারেন আর হেয়ার সাইয়ে ছোট ছোট করেও কাটতে পারেন হে আমনেগো ইচ্ছা হেয়ার পরে দেখতে ধুনে পাতা কুচি কুচি করে লইছি বেশি কুচিও করি নাই মোটামুটি এইরকম রাখলেই হইবে পরে এরপরে কাঁচামরিচও কুচি করে লইতে আসি এরপর দেখতে আসেন ভিজাই তেঁতুল রাখসালাম সেইগুলো এখন গুলাই গেলাই লইতে আসি এইগুলো সব যখন করা হয়ে যাইবে পরে ওই যে টমেটো কাটটি রাখছিলাম না হে এর মধ্যে এগুলো সব মিলেই দিলেই লইতে আসি দেখতে পাইতে আসেন লেবু পাতাও কিন্তু দিছি এতে সুন্দর একটা ঘেরা নাই হে এরপরে লবণ আর একটু চিনিও দিয়ে দিছি পরে সরিষার তেল দিতে আসি কালে ভালো করে মাহাই মহাই লইতে আসি দেখতে পাইতে আসেন এককালে কোনো হানে যেন ফাঁক না থাকে আরে দূর কি হইবে চামচ দেখতে হইবে চামচকে লইলে কি আর এইসব এত এক কালে ভালো দিয়ে ভালো করলে মাইককে লইতে হইবে নাইলে তো আর খাইতে মজা লাগবে না মোরা কালে এই রুমে বানাই বোনাই খাইছি গাছ পাহা টমেটো আললে আর খাইতেও খাইতে হেয়ে আজ দেখ মুখে এমন কি লাগে দেখতে আসেন এক কালে কসলাই টসলাই লইতে আসি ভালো করিয়া সবকিছু মিলেই জিলেই লইতে আসি ও আর একটা কথা মই তো এই জায়গায় কাঁচামরিচ লইসি আপনারা চাইলে পুরামরিচ লইতে পারেন আর জাল লইবেন এক কালে পছন্দ মতো হে তো আর কইয়ে দেওয়া লাগে না না তো বোঝেনি সবাই এই এদিকে কন দেহি এখন কার জিব্রিদ পানি পড়তে আছে বিসমিল্লা কে এখন খাইয়ে দেখলাম হুম খাইতে তো ভালোই লাগতে আছে বাইসে বাইছে এমু টমেটো পাহা গুলো লইলাম হেপর দেহি কি একটু শক্ত শক্ত না এরম তো খাইয়ে মজা পাইতে না এরপরে হাত দিয়ে কসলাই কসলাই লইতে আসি টমেটো গুলো আরে অনেকে এদিকে আবার অনেক কিছু কইতে পারেন কিন্তু এইগুলো এরম যদি কসলাই কসলাই না খাওয়া হয় হেলে কিন্তু এর আসল স্বাদটা পাওয়া যায় না মোর কথা হইলে যাই এইসব খাওয়ান তো আর প্রত্যেকদিন খাইতে পারি না খাইলে খাওয়ার মতোই খামো এই যে দেখতে আসেন না এইটা খাইতে যে কি মজা হইবে হে আর কি কম দাদর ভারা হে আর কথা আর যাইবে না খাইয়েই হেপরি বসবেন খাইতে জমের স্বাদ আপনারা কি এরকম টমেটো বানান নিয়ে বা মা খা এরকম খাইছেন কোনো সময় না খাইলে একদিন খাইয়ে দেখেন আর কমেন্টে জানাই যে এন খাইতে কেমন হয় অনেকে আবার মনে নাও রাখতে পারেন যে কিরকম কি বানাইলাম হেল্কে আপনারা ফেসবুকে শেয়ার করে রাখতে পারেন নিজের টাইম লাইনে আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে মোর পেস্টারে ফলো করে রাখেন ইউটিউব চ্যানেল দিয়ে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলে যাইয়েন না সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ